বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কথা হয়েছে ষোড়শ সংশোধনের রায় নিয়ে বন্যায় বত্রিশ জেলায় ৩৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলে সেনা মোতায়েন ঢাকার আশপাশে প্লাবনের আশঙ্কা সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দিতে সংলাপে নির্বাচন কমিশনকে গণমাধ্যম প্রতিনিধিদের তাগিদ সৌদি দূতাবাসে আজ পাসপোর্ট জমা না দিলে সাত হাজার যাত্রীর যাত্রা অনিশ্চিত তেষট্টি জেলায় একযোগে বোমা হামলার বারো বছর পূর্তি দুর্বল হয়েছে জঙ্গিরা বলছেন বিশ্লেষকরা স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছে আমি সজল দাস রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় তিন ঘন্টার এই বৈঠকে সংবিধানের ষোড়শ সংশোধনী দেশের বন্যা পরিস্থিতি ও শোক দিবসে বোমা হামলার চেষ্টা সহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বৈঠকে উপস্থিত ছিলেন বিস্তারিত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কিছুক্ষণ পরই আসেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে কি আলোচনা হয়েছে তা সাংবাদিকদের জানান তিনি এখন যে বন্যা পরিস্থিতির বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সঙ্গে গতকাল যে সুইসাইড বোমবার আত্মঘাতী বোমার হামলার যে পরিকল্পনা বত্রিশ নম্বরকে ঘিরে বঙ্গবন্ধু ভবনকে ঘিরে যে পরিকল্পনা ছিল এটাও এই আলোচনার মধ্যে এসেছে তবে সংবিধানের ষোড়শ সংশোধনী বিষয়ে কি আলোচনা হয়েছে সে বিষয়ে জানাননি ওবায়দুল কাদের সব কিছু বলা যাবে না কারণ আমাদের আলাপ আলোচনা এখনও শেষ হয়নি প্রধান বিচারপতির সঙ্গেও আলোচনা শেষ হয়নি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গেও আমাদের বক্তব্য শেষ হয়নি রায়ের বিষয়ে অবজারভেশনের বিষয়ে আমাদের আরও আলোচনা করতে হবে এদিকে রাতে বঙ্গভবন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সাক্ষাৎকালে দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেয়া নানা পদক্ষেপের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী অন্যদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সজল দাস নিউজ ঢাকা এর আগে ঢাকায় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত বলেই এর বিচার হতে দেয়নি বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়া নিয়ে যাদের সন্দেহ আছে তাদেরকে ইয়াহিয়া খানের ভাষণ শোনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য ইয়াহিয়া খান একজনকেই দায়ী করেছিলেন তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ এতে প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগঘন কণ্ঠে পঁচাত্তরের পনেরোই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন এই হত্যাকাণ্ডের বিচার তো হতে দেয়া হয়নি বরং তাকে এবং শেখ রেহানাকে সে সময় দেশে ফিরতে দেয়নি জিয়াউর রহমান যে জাতির পিতা হত্যা করেছে যে আমার মাকে যারা হত্যা করেছে ওই শিশুদের হত্যা করেছে তাদেরকে যারা এভাবে পুরস্কৃত করেছিল তাদের প্রতি কি জাতির ঘৃণা থাকবে না তাদেরকে কি মানুষ ঘৃণা করবে না তারাই কে দেশে রাজনীতির মূল নেতৃত্ব দেবে আর তারাই রাজনীতি এবং তারাই ক্ষমতায় যাবে আর তাদেরকে ক্ষমতা আনার জন্য বারবার চক্রান্ত হবে শেখ হাসিনা বলেন যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই মুক্তিযুদ্ধে জাতির জনকের অবদান নিয়ে প্রশ্ন তোলে পঁচিশে মার্চ হানাদার বাহিনী আক্রমণ চালায় এবং ছাব্বিশে মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেন তখন ওই পাকিস্তান হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে শুধু নিয়ে যায়নি ইয়া ইয়া খান পাকিস্তানের প্রেসিডেন্ট সে তার বক্তব্যে একজনকেই দোষারোপ করেছিল সেটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে যারা কথা বলেন যে কোনো একক ব্যক্তির দ্বারা দেশ স্বাধীন হয়নি তারাকে ইহাই এখানে ভাষণটা পড়েন নাই প্রধানমন্ত্রী বলেন জাতির পিতার রক্ত বাংলাদেশকে ঋণী করেছে যে আকাঙ্ক্ষা নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়ে গেছেন তা পূরণ করতে পারলেই সে ঋণের খানিকটা শোধ করা যাবে শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ঢাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির করেছেন ষোড়শ সংশোধনীর রায় বিপক্ষে যাওয়ায় ক্ষমতাসীনরা প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করছেন সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দল আয়োজিত মিলাদ মাহফিলে কথা বলেন তিনি আজকে চিন্তা চেতনা মানুষের যে আকাঙ্ক্ষা এই যে ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে তার এই সর্ব সংশোধনীর বাতিলের রায়ের মধ্যে দিয়ে গোটা জাতির মধ্যে যে আশাবাদ ফুটে উঠেছে একটা গাঢ় অন্ধকারের মধ্যে যে ক্ষীণ আলোর রেখা দেখা গেছে সেইটিকে ঢাকবার জন্য প্রধান বিচারপতিকে ওবায়দুল কাদেররাকে পদত্যাগ করতে বাধ্য করাচ্ছে তার দৌড়ঝাঁপ এবং তার লাফালাফি এবং তার ডিগবাজি দেখে মানুষ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের বিষয়ে আপিল বিভাগের দেয়া রায় নিয়ে পাল্টা সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীরা দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত বিক্ষোভ ও আলোচনা সভায় এই রায়ের পক্ষে বিপক্ষে বক্তব্য রাখেন সংগঠন দুটির নেতারা সরকার গায়ের জোরে আদালতের রায় পরিবর্তন করতে চাইছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশে তিনি আরো বলেন এই রায়ে জনগণের বিজয় হয়েছে অন্যদিকে আপিল বিভাগের রায়ে বঙ্গবন্ধু ও সাংসদদের বিষয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন তারা যে বিচার বিভাগের উপরে তাদের যে কোনো বিশ্বাস নাই আস্থা নাই এই স্বাধীনতার উপর কোনো আস্থা নাই এবং তারা যে এমন একটি অবস্থান গ্রহণ করেছেন তাতে মনে হয় যে তারা আন্দোলন করে এই রায়ের তারা পরিবর্তন আনতে পারবেন ছিয়ানব্বই থেকে শুধু সরে যায়নি পর্যবেক্ষণ আসল বঙ্গবন্ধু সম্পদে সরাসরি না বলে বলা যে কোনো একক ব্যক্তির নেতৃত্বে দেশ স্বাধীন আমরা অপরিবর্তিত রয়েছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি লালমনিরহাটে তিস্তা ধরলার পানি কিছুটা কমলেও এখনো প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপরে কুড়িগ্রাম ধরলার পানি কমলেও ব্রহ্মপুত্রের পানিক বৃদ্ধি স্থিতিশীল রয়েছে গাইবান্ধায় শহর রক্ষা বাঁধে ভাঙন দেখায় আতঙ্কে রয়েছে শহরবাসী নগাই ছোট যমুনা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শহর এলাকা যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে জামালপুর ও সিরাজগঞ্জে এদিকে দিনাজপুরে বন্যার পানি কিছুটা কমলেও এখনও লক্ষাধিক মানুষ প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কুড়িগ্রামে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি তিস্তা ও ধরলার পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি স্থিতিশীল রয়েছে জেলা প্রশাসনের তথ্যমতে নয় উপজেলার বাষট্টি ইউনিয়নের আটশো বিশটি গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্দি রয়েছে চার লাখ বাইশ হাজার মানুষ প্রতিটি ইউনিয়ন এখন প্লাবিত বিশেষ করে কাঁঠালবাড়ি ইউনিয়ন এই ধরলায় একটি বাদ ধসে যাওয়ার কারণে কাঁঠালবাড়ি ইউনিয়নের সমস্ত মানুষ এখন পানিবন্দী লালমনিরহাটে তিস্তার তীরবর্তী গ্রামগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ধরলা তীরবর্তী গ্রামগুলোতে রয়েছে অপরিবর্তিত সরকারি হিসেবে বানভাষী পরিবারের সংখ্যা প্রায় চার লাখ এদিকে উজানে বন্যার কারণে আটশো ভারতীয় আশ্রয় নিয়েছে সদর উপজেলার মোঘল হাটে বাংলাদেশে আছে বন্যার কারণে অনেকে গেছে মারা এখানে আমি নিয়ে আশ্রয় সব কয়টি নদীর পানি গাইবান্ধায় সীমার উপরে প্রবাহিত হচ্ছে ঘাঘট নদের পানির স্রোতে হুমকির মুখে গাইবান্ধা শহররক্ষা বাঁধের বিভিন্ন অংশ জামালপুরে যমুনার পানি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা বন্যা কবলিত হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন সরকারি দপ্তর বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার আটশো তেরোটি শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ায় অস্বাভাবিক গতিতে বাড়ছে যমুনা নদীর পানি পানির প্রবল চাপে হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দশটি স্থান বন্যা কবলিত হয়েছে সারিয়াকান্দি সোনাতলা ও ধুনট উপজেলার একানব্বইটি গ্রাম বাঁধের উপরে আশ্রয় নিয়েছে তিন হাজার পরিবার যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা কবলিতদের মধ্যে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট পানিবন্দী হয়ে মানবতর জীবনযাপন করছে তিন লক্ষাধিক মানুষ পাঁচশো পরিবার ছয়শ পরিবার আছে এখন বর্তমানে মনে করছে সব বাড়িতে পানি আমাদের কোনো এলাকার মধ্যে কোনো আমরা সাহায্য পাইতেছি না কোনো দেখাশোনা করতেছে না আমাদের কেউ দিনাজপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভোগান্তিতে রয়েছে কয়েক লাখ মানুষ পুনর্ভরা নদীর শহরের অধিকাংশ এলাকা এখন তলিয়ে রয়েছে পানির নিচে রানী রানীনগরে ছোট যমুনার পাঁচটি স্থানে বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা জেলা শহরের প্রধান সড়কের উপর দিয়ে বইছে পানি আত্রাই নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিরিশটি স্থান শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢোকায় প্লাবিত হয়েছে সদর উপজেলার পঁচিশটি গ্রাম পানিবন্দী এদিকে বুধবার দুপুরে সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চলতি দায়িত্বে থাকা সচিব গোলাম মোস্তফা দেশের বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ গণমাধ্যমের সামনে তুলে ধরেন বত্রিশ লক্ষ সাতাশ হাজার এ পর্যন্ত আমরা ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা পেয়েছি এক লক্ষ বাহাত্তর হাজার দুশো সতেরো হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় হচ্ছে চার লাখ এগারো হাজার সংখ্যা আমাদের এই আশ্রয় কেন্দ্রে আমরা আশ্রয় দিয়েছি তিন হাজার দুশো পঞ্চাশ মেট্রিক টন চাল দিয়েছি এই কয়েকদিনে জিয়ার চাল এবং জিয়ার ক্যাশ জিয়ার ক্যাশ দিয়েছি এক কোটি বত্রিশ লক্ষ টাকা উজান থেকে নেমে আসা পানি এবং বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির প্রভাব পড়বে রাজধানীতেও বন্যার পানিতে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে ঢাকা ঢাকাসহ আশপাশের অঞ্চলগুলো বিশেষ করে ঢাকার পূর্বাঞ্চল প্লাবিত হবার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা হাসানের প্রতিবেদন শুষ্ক মৌসুমে দেশের উজানে নদীগুলো মৃতপ্রায় অবস্থায় থাকলেও ভারী বর্ষায় সেগুলোতে পানি বাড়ে বেশি মাত্রায় চলতি বছর তিস্তা ব্রহ্মপুত্র যমুনাসহ দেশের বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ডুবেছে উজানের বেশ কিছু জেলা বুধবার দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় বিভিন্ন নদ নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও যমুনার পানি বৃদ্ধি স্থিতিশীল রয়েছে আর উত্তরাঞ্চলের কিছু এলাকায় পানি কমেছে তবে বিশেষজ্ঞরা বলছেন এই পানি যখন দেশের মধ্যাঞ্চল দিয়ে নেমে যাবে তখন প্লাবিত হবে রাজধানীর ঢাকা সহ এর আশপাশের এলাকা এছাড়াও এবারের বন্যায় ব্যাপক হারে নদী ভাঙনের আশঙ্কা রয়েছে এতগুলি বড় বড় নদীর পানি যখন আমার এই ঢাকার আশপাশ দিয়ে যাবে অবশ্যই সেখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে এবং এই বন্যার সৃষ্টির ফলে ঢাকারও বিশেষ করে নিম্নাঞ্চল প্লাবিত হবে এমনকি পানি ঠেলে অনেক উপরের দিকেও চলে আসবে একটা পর্যায়ে ঢাকায় বন্যার আশঙ্কা প্রসঙ্গে বন্যা পূর্বাভাস ও সতর্ককরণ কেন্দ্রের প্রকৌশলী জানান আবহাওয়া ও পানির প্রবাহ অপরিবর্তিত থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে ঢাকার পূর্বাঞ্চল প্লাবিত হতে পারে যমুনা নদীর পানি তো ঢাকার আশেপাশে আসে পাঁচটা নদীতে পানি তো আসবে এখন বি নিচে আছে তবে আমাদের পূর্বাভাস সেটা হচ্ছে যে আগামী চার থেকে পাঁচ দিন সময় লাগবে ঢাকাতে ওইটার পুরোপুরি প্রভাব আসতে উনিশশো এবং আটানব্বই সালের বন্যার দৃশ্যপট বিবেচনা করে দেশের নদীর তলদেশ ভরাট এবং দখল হয়ে যাওয়ায় এবার রাজধানীতে বন্যা হলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে বলছেন বিশেষজ্ঞরা রিশাদ হাসান নিউজ বেসরকারিভাবে চাল আমদানিতে উৎসাহ বাড়াতে এবার আরও আট শতাংশ শুল্ক কমিয়ে দুই শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়া আরো এগারো লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানির নেওয়া হয়েছে বুধবার সচিবালয়ে সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী জানান বন্যার ভয়াবহতার দিক বিবেচনায় নিয়ে চলতি অর্থ বছরে নয় লাখ মেট্রিক টন থেকে আরো এগারো লাখ মেট্রিক টন বাড়িয়ে বিশ লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া আগামী সেপ্টেম্বর মাস থেকে হতদরিদ্র পঞ্চাশ লাখ পরিবারকে দশ টাকা কেজি দরে পরিবার প্রতি ত্রিশ কেজি চাল দেওয়ার কর্মসূচি শুরু হবে বলেও জানান খাদ্যমন্ত্রী এবার আমরা এবার পনেরো লক্ষ মেট্রিক টন চাল এবং পাঁচ লক্ষ মেট্রিক টন গম বিদেশ থেকে আমদানি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আরেকটা খুশির খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সরকার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের ট্যারিফ ট্যাক্স যেখানে নাকি আঠাশ পার্সেন্ট ছিল সেখানে আগেও কমে দেওয়া হচ্ছে পনেরো পার্সেন্ট আর দশ পার্সেন্ট এখন আছে সেখান থেকেও বাকি আট পার্সেন্টও কমিয়ে দেওয়া হবে অর্থাৎ ট্যাক্স মাত্র দুই পার্সেন্ট থাকবে সেই পরিপত্র জারি আজকে কালকের মধ্যেই পরিপত্র জারি হয়ে যাবে সেনা মোতায়েন নিয়ে মতভেদ থাকলেও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক মতৈক্য প্রয়োজন বলে জানিয়েছেন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা এজন্য নির্বাচন কমিশনকে আইনি কাঠামোর মধ্যে থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন তারা সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে সংলাপ শেষে এসব কথা জানান গণমাধ্যমের প্রতিনিধিরা এদিকে আস্থা অর্জনের মধ্য দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদী কমিশন হাসান পারভেজকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তানজির মেহেদি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে গণমাধ্যমের সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক আর সাংবাদিক নেতাদের নিয়ে সংলাপে বসে নির্বাচন সংলাপ শেষে গণমাধ্যম প্রতিনিধিরা জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বেশ কিছু সুপারিশ সহ মতামত দেন তারা তাদের আলোচনায় উঠে আসে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানো জনগণের আস্থা অর্জন নির্বাচনকালের নিরপেক্ষ প্রশাসন সীমা সীমানা পুনর্নির্ধারণ ভোটার তালিকা হালনাগাদ পেশি শক্তি ব্যবহার বন্ধ সহ নানা প্রসঙ্গ তবে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে তাগিদ দেন সবাই যে রাজনৈতিক দলগুলি রাস্তা অর্জন করতে হবে রাজনৈতিক দলগুলিকে যাতে সবাই নির্বাচনে আসেন এবং অন্য যে সকল বিষয়গুলি আছে সেগুলি রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে আমরা বলেছি আপনারা শুধু দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করার চেষ্টা যেটা দেখানো সেটাও নয় রিয়েল আপনারা আপনাদের রোল প্লে করবেন যাতে সার্বজনীনভাবে আপনাদের সকল পাওয়ার আপনাদের পাওয়ার দেখিয়ে একটি নিরপেক্ষ ইলেকশনের ব্যবস্থা করা যাতে সবাই অংশগ্রহণ করতে পারে প্রধান রাজনৈতিক দলগুলো যদি অংশগ্রহণ না করে তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব না ফলে তাদের আস্থা অর্জনটা আমরা মনে করি সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত নির্বাচন কমিশনের কারণ নির্বাচন কমিশন এখনমাত্র টেস্ট প্রক্রিয়ার মধ্যে আছে তবে সেনা মোতায়েন না ভোট ফিরিয়ে আনা সহ বেশ কিছু বিষয় ভিন্নতা ছিল গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে একই সাথে প্রবাসী বাঙালিদের নির্বাচনে সম্পৃক্ত করার বিষয়টি উঠে আসে আলোচনায় বলেন আইন সংস্কারের কথাও যে সামরিক বাহিনীর ডিপ্লয়মেন্টের কোনো প্রয়োজন নেই আমাদের এখানে লয় অ্যান্ড অর্ডারের সিচুয়েশনের কন্ট্রোলের জন্য আমাদের পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে তারপরে আনসার বিডিপি আছে সবাই আছে এরা আমি মনে করি তারাই সক্ষম একটি সুষ্ঠু নির্বাচনে আইন শৃঙ্খলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দেশের ভেতরে একটা সুন্দর নির্বাচন করবার জন্যে তাদেরকে ডাকা যাবে না তাদের মেধাকে ব্যবহার করা যাবে না এইটা কোনো যুক্তি হতে পারে না এবং সেনাবাহিনী এলেই সেনাবাহিনী বিতর্কিত হবে এইটাও মনে করবার কোনো কারণ নাই বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন ইসি সচিব তুলে ধরেন আলোচনা সার সংক্ষেপ বলেন অংশগ্রহণমূলক নির্বাচনে আশাবাদী তারা নির্বাচন কমিশন মনে করল যে না সংলাপটা করা দরকার সংলাপ করলে পরে ওনাদের বিষয়গুলো পরিষ্কার হবে এবং সকল দলের মতামত শোনার একটা সুযোগ সৃষ্টি হবে আশা করি যে সকলের দলের অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠু হবে বৃহস্পতিবার অনলাইন পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া ও সাংবাদিক নেতাদের নিয়ে দ্বিতীয় দফায় সংলাপে বসবে নির্বাচন কমিশন বৃহস্পতিবারের মধ্যে পাসপোর্ট জমা না দিলে অন্তত সাত হাজার হজ যাত্রীর সৌদি যাওয়া অনিশ্চয়তায় পড়বে বলে জানিয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এদিকে এরই মধ্যে ভিসা পাওয়া হজ যাত্রীদের যথাসময়ে সৌদি পাঠাতে বিমানের শিডিউল পরিবর্তন সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দেওয়ার সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার এই সময়ের মধ্যে পাসপোর্ট জমা না দিলে অন্তত সাত হাজার হাজির হজে যাওয়া অনিশ্চিত এ কথা জানিয়ে ঢাকা হজ অফিসের পরিচালক বলেন পাসপোর্ট জমা দিলে বৃহস্পতিবারই তাদের ভিসা প্রস্তুত করে দেওয়া সম্ভব আগামীকাল সকাল দশটায় কেউ যদি আমাদেরকে জমা দেয় প্রথম কিস্তিতে যাবে দ্বিতীয় ওরা আবার ফিরে আসতে ওদের হাতে আবার আবার আমরা আবার দিব অর্থাৎ কালকেও দেওয়া এবং নেওয়ার কাজটি মোটামুটি চলবে সাত কেন এর চাইতে তারা তো এত ক্যাপাবল সৌদি এমবেসি পঞ্চাশ হাজার পাসপোর্ট দিলেও তারা একদিন এটি করে দিতে পারবে এরপরও শঙ্কায় আছেন কিছু কিছু যাত্রী তাদের ভোগান্তি মূলত ফ্লাইট শিডিউল নিয়ে ভোর ছয়টায় জেদ্দায় আমাদেরকে হজের জন্য পাঠাবে পরবর্তীতে আবার বলা হয়েছে যে এরকম না একটু আগায় হবে হয়তো রাত তিনটার সময় আপনাদেরকে যে দেয় নিয়ে যাবে তারা আমাদের না জানিয়ে তারা রিপ্লেসমেন্ট করে ফেলেছে আমরা এখন হয়তো আমাদের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে ছয়টা পঁচপান্ন মিনিটে যাওয়া হবে না আপনাদের রাত বারোটা এগারোটা পঁচপান্ন মিনিটে এখন কি কারণ সেটা আমরা তো জানতে পারলাম না এদিকে হাব সেক্রেটারি সাংবাদিকদের বলেন দু হাজার সালের হজ ভিসার জন্য আরও চার জনের মোফাসেন্ট সম্পন্ন হয়েছে তাদের ভিসা প্রাপ্তিতে আর কোনো সমস্যা নাই যাদের মুফা হয়ে গেছে আমি মনে করি এগুলি অল আর ওকে আর অন্যান্য যেগুলি আছে সেগুলিতে কিছু যাবেন না আবার কিছু হয়তো এখানে আমাদের রিপ্লেসমেন্টেরও কিছু আবেদন আছে হাব ও হজ অফিসের কর্মকর্তারা জানান প্রতি বছরই অসুস্থতা সহ নানা কারণে শেষ মুহূর্তে অনেকে হজে যেতে পারেন না আসান হাবিব নিউজ টোয়েন্টি ঢাকা সংবাদের পর্যায়ে নিচ্ছে বিরতি আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত দেখছেন নিউজ টুয়েন্টি ফোর সংবাদ সারাদেশের তেষট্টি জেলায় যুগে বোমা হামলার বারো বছর আজ এই বারো বছরে এখনো ছেষট্টিটি মামলা বিচারাধীন পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন একশো উনষাটটি মামলার মধ্যে দশটি মামলা ছাড়া বাকি সব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে অন্যদিকে মামলার কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগ নিতে সারাদেশের আদালতগুলোর পিপিকে নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল বিস্তারিত মৌখন্দকারের রিপোর্টে দুই সালে সতেরোই অগস্ট মুন্সিগঞ্জ বাদে তেষট্টিটি জেলায় একযোগে বোমা হামলা করে নিজেদের পরিচয় জানান দেয় জঙ্গি সংগঠন জেএমবি ঘটনার বারো বছর পর পুলিশ সদর দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী মোট মামলা হয়েছে একশো উনষাটটি অভিযোগপত্র দেয়া হয়েছে একশো উনপঞ্চাশটি চূড়ান্ত প্রতিবেদন দশটি আসামির সংখ্যা এক হাজার একশো ছয় জন বিভিন্ন মেয়াদে সাজা তিনশো চৌত্রিশ জন খালাস পেয়েছে তিনশো উনপঞ্চাশ জন মামলা নিষ্পত্তি হয়েছে তিরানব্বইটি এদের মধ্যে মৃত্যুদণ্ড হয় পঁয়ত্রিশ জনের আইজিপি জানিয়েছেন দেশে কোনো জঙ্গি সংগঠন যেন মাথাচাড়া দিতে না পারে তার নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে পুলিশ বেআইনি এবং তারা শুধু মানুষ হত্যা করা ছাড়া কোনো কাজ করে না কারণ তাদের বিরুদ্ধে আমাদের অভিযানও অব্যাহত আছে এবং আমরা আশা করি যে জনগণ যদি আমাদের এই যেভাবে সাপোর্ট দিচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে যেভাবে জনগণ সোচ্চার মিডিয়া সহ এটা যাতে অব্যাহত রাখা যায় তাহলে আমরা আরো সফলতা অ্যাটর্নি জেনারেল বলছেন সারাদেশের আদালতগুলোতে সতেরোই অগাস্টে হামলার যেসব ঝুলে আছে সেসব আদালতের পিপিকে উদ্যোগী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত নিষ্পত্ত নিষ্পত্তি হয় সেজন্য নিম্ন আদালতে যারা মামলা পরিচালনা করেন অর্থাৎ পাবলিক প্রসিকিউটার তাদেরকে আরো সচেষ্ট হতে হবে দুই সালের সতেরোই অগাস্টে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় দেশব্যাপী একযোগে তিনশো স্থানে আধ ঘন্টার ব্যবধানে বোমা হামলা করে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জিএমবি এতে দুইজন নিহত ও দুই শতাধিক আহত হয় মৌ খন্দকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা তার চেতনায় ছিল বিশুদ্ধ নাগরিক ভাবনা আর হৃদয়ে দেশের প্রতি অফুরন্ত ভালোবাসা তাই তো উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ স্বৈরাচারী শাসকের অত্যাচারী চিৎকার শুনে এমনই বাক্য হয়েছিল তার কণ্ঠে বলছি বাংলা সাহিত্যের বরপুত্র কবি শামসুর রাহমানের কথা আজ বৃহস্পতিবার তার এগারোতম মৃত্যুবার্ষিকী কবির মৃত্যুবার্ষিকীতে ফাতেমা কাউসারের শ্রদ্ধাঞ্জলি তুমি আছো এই সংসারে সময় ও ইতিহাস ছুঁয়েছেন কবিতায় ভিন্ন চিন্তার কবিতায় সমৃদ্ধ করেছেন বাংলা কাব্য বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমানকে ধারণ করলে তাই তো আলোকিত হয় বর্তমান ও ভবিষ্যৎ আধুনিক এই কবি জন্ম উনিশশো সালে তেইশ অক্টোবর ঢাকা শহরের মাহরতুলিতে কবিতা ছিল শামসুর রহমানের প্রতিবাদী চেতনা প্রকাশে শক্ত হাতিয়ার আব্বুর এক এক মুহূর্তে এক এক ধরনের লেখা লিখতেন যেমন দেশে কোনো সমস্যা পড়েছে সেটাকেও একটা এক ধরনের লেখা লিখতেন আবার প্রেমের কবিতা আসে সেটা আর এক ধরনের লেখা লিখতেন তারপরে যখন আমাদের শহীদ মিনারকে পুলিশ গ্রেপ্তার করে আসলো তখন কিন্তু একটা আব্বু অসাধারণ কবিতা লিখতেন সেটা হলো ওরা শহীদ মিনারকে গ্রেফতার করেছে প্রতিটি সংগ্রামে তিনি কলম তুলে নিয়েছেন নিজের মতো করে নাগরিক কবির কাব্য প্রকাশ ছিল ভিন্ন ধারায় প্রবাহিত আমরা তাকে বলি নাগরিক কবি কিন্তু তিনি আমরা মনে করি তিনি নাগরিক অর্থে শুধু তিনি জীবন বোধের মানুষের পক্ষে সমাজের পক্ষে যেভাবে কবিতা তার আপন ভুবন তৈরি করে শামসুর রহমান সেই ভুবন তৈরি করেছিলেন তাকে হারিয়ে আমরা গত এগারো বছর ধরে তার অনুপস্থিতি আমরা কাব্য জগতে উপলব্ধি করেছি মানবতাবাদী এই কবি ধর্মীয় মৌলবাদ এবং ধর্মান্ধতার বিরুদ্ধে সময় সোচ্চার হয়ে আক্রান্ত হয়েছিলেন তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সুধাংশু যাবেনা এই ধরনের কবিতা লিখেছেন তারপর মৌলবাদের বিরুদ্ধে তিনি উচ্চগ্রন্ঠ ছিলেন রাজাকাদের বিরুদ্ধে তিনি খুব সুন্দর কবিতা লিখেছেন ব্রিটিশ শাসনকে সরাসরি উপলব্ধি করতে না পারলেও তিনি প্রত্যক্ষ করেছেন দেশভাগের ভয়াবহতা অনুভব করেছেন নিজ বাসভূমিতে পরবাসী হওয়ার দুঃখ। সব্যুর রহমান আমাদের জীবনের সেই কবি যিনি প্রত্যেকটি স্তরে স্তরে স্বাধীনতার যুদ্ধ কিংবা সামাজিক কিংবা রাজনৈতিক সব প্রেক্ষাপট নিয়ে ওনার লেখা আছে। সব মিলিয়ে তার রচনা শতাধিক পেয়েছেন একুশে পদক স্বাধীনতা পদক বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা মৃত্যুবার্ষিকীতে কবির প্রতি শ্রদ্ধা ওপারে ভালো থাকুন প্রিয় কবি এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা ফাতেমা কাউসার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ কোরবানির ঈদকে সামনে রেখে চাপাইনবাবগঞ্জের বিভিন্ন পথ দিয়ে আসছে ভারতীয় গরু পশু হাটগুলোতে দামও রয়েছে স্বাভাবিক তবে জেলার সবচেয়ে বড় বিট বাখের আলী বন্ধ হয়ে যাওয়ায় ট্যাক্স পরিশোধের প্রাপ্তি ও গরু পারাপাড়ে নানা অসুবিধার সৃষ্টি হয়েছে পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে বিট মালিকদের বিরুদ্ধে মোহাম্মদ রফিকুল আলমের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট পশুর হাটগুলোতে ভারতীয় গরুর পাশাপাশি দেশি গরু থাকায় গরুর দাম গতবারের চেয়ে এবার অনেক কম রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী ওকে তারা আগের অনেক কিন্তু মানে কম কিনা দামও কম ভারতে যে আসার কারণে মোটামুটি আমরা তো ক্ষমতা আমাদের খুবই ভালো এখন বাজার মোটামুটি সহনীয় পর্যায়ে আছে ভারত থেকে গরু আসলেও কাস্টমস কর্তৃপক্ষের করিডোরের ছাড়পত্রের কাগজ পেতে দুর্ভোগে পড়েছে এমন অভিযোগ ব্যবসায়ীদের যেগুলো গরুগুলো আমরা নিয়ে আসছি সে কাগজগুলো বাহিরকার পার্টি যারা আসছে কিনতে সে কাগজগুলো বাহিরকার পার্টি পাচ্ছে না ও কাগজের অসুবিধা হয়েছে ওই জন্য তারা গরু কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে পশুর হাটে গতবারের চেয়ে বেশি গরু রয়েছে এবং সামনে আরো গরু আসার কথা জানিয়েছেন হাট কর্তৃপক্ষ গতবারের চেয়ে অনেক বেশি

সাবি মরহুম ডক্টর ক্যাপ্টেন আব্দুল খালেক ভুইয়া এবং পরিবার পীর সাহেব শাহ সৈয়দ আব্দুর রহিম রহমতুল্লাহ এর তৃতীয় কন্যা বুধবার রাত নটা তিরিশ মিনিটে ঢাকার অ্যাপোলো হসপিটালে ইন্তেকাল করেন এনাল ইলাহে রাজিউন মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল একাশি বছর মরহুমার নামাজ জানাজা বৃহস্পতিবার গুলশান আজাদ মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে এবং মরহুমাকে বনানী কবরস্থানে দাফন করা হবে নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এই ছিল এখনকার মতো এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে